আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদের জন্য কয়েকজন এবং কাউন্সিলর পদের জন্য অনেকেই এই অবস্থায় আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আগামী দিনের মেয়রের পক্ষ থেকে কি প্রত্যাশা এবং কি কাউন্সিলরদের কাছ থেকে কি প্রত্যাশা এ বিষয়ে আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের গতকালকে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ফোরামের পক্ষ থেকে কিছু বক্তব্য দেব চট্টগ্রামবাসীর পক্ষ থেকে চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষা আমাদের বক্তব্যের মাধ্যমে প্রতিফলিত হোক এটাই আমাদের সিদ্ধান্ত আমরা দু সালে চট্টগ্রাম নাগরিক ফোরাম গঠিত করেছি কিন্তু এর আগেও আশির দশকের শেষ থেকেই আপনারা যারা জানেন তাদের নিচ্ছে মনে আছে যে আমরা কীভাবে ঐক্যবদ্ধভাবে নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করেছি সেই উন্নয়ন সংগ্রাম কমিটির ইতিহাস চট্টগ্রাম উন্নয়ন নিয়ে চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন নিয়ে বাণিজ্যিক রাজধানী দাবি ইত্যাদি নিয়ে অতীতে পুরো দিন হরতাল আটচল্লিশ ঘন্টা হরতাল অনশন অবরোধ অনেক কিছু হয়েছিল এবং এক পর্যায়ে তৎকালীন সরকার আমাদের পনেরো দফা মেনে নিয়েছিলেন যার মধ্যে চট্টগ্রাম উন্নয়নের মাস্টার প্ল্যানকে সংশোধিত করা উন্নত করা চট্টগ্রাম জলাবদ্ধতার সমস্যা সমাধান চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ চট্টগ্রামে লিঙ্ক রোড করা সমুদ্র তীরবর্তী এবং নদী তীরবর্তী এলাকাগুলোকে ভাঙনের হাত থেকে রক্ষা করা টানেল নির্মাণ করা কর্ণফুলি কালুঘাট সেতু ইত্যাদি বিভিন্ন দাবি আমরা তখন উত্থাপন করেছিলাম আপনারা জানেন অনেকগুলো দাবি আমরা তখন বাস্তবায়ন করাতে সক্ষম হয়েছিলাম একদিনে কোনো কিছু সম্ভব হয়নি সময় লাগে জলাবদ্ধতা ইত্যাদির সমাধানের জন্য একসময় চট্টগ্রাম দুঃখ বলে খ্যাত খাল খালসহ বিভিন্ন খালের উপর থেকে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হয়েছিল খাল খনন করা হয়েছিল শেখ রোড কালভার্ট করা হয়েছিল কয়েক বছর সময় লেগেছিল। সেই সব কাজগুলো উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত কাজ চলেছিলো একসময় জলবদ্ধতার সমস্যার সমাধান হয়ে গেছিলো এই অবস্থায় আমরা যখন দেখলাম আবার সমস্যার গভীরে চট্টগ্রাম তলিয়ে যাচ্ছে বিশেষ করে জলবদ্ধতাই চট্টগ্রাম মহানগরীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সে অবস্থায় আমরা দু সালে নাগরিক ফোরাম করে আমরা জোরালো দাবি তুলি প্রস্তাব তুলি যে জলবদ্ধতার জন্য দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা নিয়ে কাজ করার কথা ছিল সেগুলি হয়নি মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হয়নি এখনও এবং চট্টগ্রামের জন্য মহানগরীর জন্য কয়েকটি বিকল্প খাল করার কথা ছিল তার কোনোটি হয়নি মাস্টার প্ল্যান করা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে সংশোধিত এইসব কথাগুলো সেখানের মধ্যে ছিল কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত হয়নি তা আমরা আবার সুচ্চার হয়েছে এবং তার সফলতা আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বারলিপি শুধু নয় আমরা সেমিনার থেকে শুরু করে আমরা জনমত গঠনের জন্য আমরা মতবিনিময় সভা প্রতিনিধি সভা ইত্যাদি মাধ্যমে আমরা ওই দাবিটি জলবদ্ধতার সমস্যার দীর্ঘমেয়াদী পরিকল্পনা দাবিটি আমরা তুলে ধরেছি এবং সেটা সার্থক হয়েছে আপনারা জানেন এখন সেটার কাজ চলছে জানি না কতদিন পর্যন্ত চলবে আমরা অতীতে দেখেছি চট্টগ্রাম উন্নয়ন নিয়ে গাফিলতি চট্টগ্রাম উন্নয়ন নিয়ে অবহেলা এখনও আমাদের আকাঙ্ক্ষিত বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন হয়নি চট্টগ্রামে কর্ণফুলির উপরে দীর্ঘদিনের দাবি কালুঘাট সেতু এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি এই অবস্থায় চলছে অন্যদিকে কর্ণফুলি টানেলের কাজ আর চলছে চট্টগ্রামে এলিমেটেড ট্রেন লাইনের জন্য ইতিমধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে জানি না আপনারাই বলতে পারবেন কতটুকু সেটা আপনাদের উপকারে লাগছে কতটুকু পরিকল্পিতভাবে কাজ করা হয়েছে আমরা চাই চট্টগ্রাম মহানগরী নিয়ে তথা চট্টগ্রাম নিয়ে যেন সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সুষ্ঠু উপায়ে দুর্নীতি ইত্যাদির ঊর্ধ্বে থেকে চট্টগ্রাম উন্নয়নের কাজগুলি যারা হয় সেই ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাখছে বিরাট একটা ভূমিকা কিন্তু আমরা অতীতে দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হয়েছে অন্যান্য যে সংস্থাগুলো আছে সিডিএ সহ তাদের সাথে সমন্বয় সাধন করতে তারা ব্যর্থ হয়েছে আমরা এই অবস্থার পুনর পুনরাবৃত্তি দেখতে চাই না এবং সেই লক্ষ্যে আমরা বলবো আগামী পাঁচ বছরের মধ্যে কতগুলো কাজ সমাধান করা সম্ভব এই বিষয়গুলি নিয়ে আমরা বলতে চাই এবং সর্বপ্রথম আসে জলবদ্ধতা জলবদ্ধতার সমস্যা সমাধানের জন্য কাজ চলছে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করেছেন সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিনিময় ব্যয় করে মেঘা প্রকল্পে কাজ চলছে এর মধ্যে রয়েছে সমস্ত ড্রেনগুলো মহানগরীর সংস্কার করা নতুন করে করা খালগুলো প্রশস্ত করা গভীরতা বৃদ্ধি করা এছাড়াও অবৈধ দখলদার উচ্ছেদ করা ইত্যাদি কিন্তু প্রতিশ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আমাদের কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষিত যে তিন বছরের সময়সীমার মধ্যে তার নির্দেশ ছিল দুই হাজার সালে যখন এই বরাদ্দের ঘোষণা আসে সেভাবে এখনও হয়নি আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখছি দীর্ঘতিতেও কাজ চলছে আমরা এটা কিন্তু আশা করি না আমরা আশা করি না কোনো অর্থের অপচয় হোক এবং আমাদের মেগা প্রকল্প ব্যর্থ হয়ে যাক সেই লক্ষ্যে যিনি আগামী দিনে মেয়র হবেন যারা কাউন্সিলর হবেন তাদের সম্মিলিত দায়িত্ব থাকবে এটিকে আর কালম বিলম্ব না করে বাস্তবায়ন করার জন্য যা কিছু করার তার উদ্যোগ নেওয়া সকল প্রতিষ্ঠানগুলো সিডিএ ওয়াসা পানি বোর্ড ইত্যাদি ইভেন কি বন্দর কর্তৃপক্ষ এই সংস্থাগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন দরকার যেটা নিয়ে আমরা গত ২০ বছর তিরিশ বছর যাবত বলছি কিন্তু কোনো লাভ হয়নি কোন সংস্থা কী করছেন আরেক সংস্থা জানেন না এটা আর পুনরাবৃত্তি করা যায় না এভাবে চলতে দেওয়া যায় না যারা আগামী দিনে দায়িত্ব নেবেন যেই না কেন আমাদের আহ্বান থাকবে আপনারা যেন কিছু দিনের মধ্যেই ক্ষমতা নেওয়ার কিছু দিনের মধ্যেই যেন এই বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করেন কারণ সমন্বয় সাধন ওই সব সংস্থাগুলির সাথে না হলে সিটি কর্পোরেশন কখনও তার পরিকল্পিত কাজগুলো বাস্তবায়ন করতে পারবে না কারণ প্রত্যেকটা কিছু প্রত্যেকটা প্রত্যেকটা প্রজেক্টের সাথে এইসব সংস্থাগুলোর কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা থাকবে তাদের বাদ দিয়ে কিছু করা যাবে না কাজে তাদের সাথে কার্যকর সমন্বয় একান্ত জরুরি কর্ণফুলি নদীতে নিয়মিত ড্রেজিং যদিও সিটি কর্পোরেশনের দায়িত্ব নয় এটা বন্দর কর্তৃপক্ষ দায়িত্ব হতে পারে নৌ পরিবহন কর্তৃপক্ষ দায়িত্ব হতে পারে কিন্তু এটা তো চট্টগ্রামের মহানগরীর পঞ্চাশ লক্ষ মানুষের স্বার্থ এখানে জড়িত নদীর গভীরতা কমে গেলে লক্ষ লক্ষ মানুষ বর্ষাকালে কিংবা জোয়ারের সময় বন্যায় নিবেজিত হবে যেটা আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রামের আগ্রাবাদ সংশ্লিষ্ট এলাকায় দিনে দুবার পর্যন্ত তিনবার পর্যন্ত সেখানে জোয়ারের পানি আসছে কিন্তু কণ্ণলি নদীর নিয়মিত ড্রেজিং হলে জলবদ্ধতার সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা সেই মাস্টার প্ল্যান যদি বাস্তবায়ন করা হয় মেগা প্রকল্প যদি বাস্তবায়ন করা হয় সুইচ গেজগুলি যদি কাজ শেষ হয় আমরা আশা রাখছি এই সমস্যা সমাধান হবে কিন্তু সিটি কর্পোরেশনকে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তদারকির ভূমিকা পালন করতে হবে যেই সংস্থায় করুক না কেন সিটি কর্পোরেশনের একটা সক্রিয় ভূমিকা থাকতে হবে বলে আমি মনে করি আরেকটা বিষয় এখানে বললে নয় চট্টগ্রামের মাস্টার প্ল্যান অনুযায়ী যেটা সংশোধন করা হয়েছে উনিশশো সালে বিকল্প খাল করার কথা ছিল একাধিক একটা হয়নি কেন হয়নি যারা নতুনভাবে মেয়র হবেন কাউন্সিলর হবেন তারা এটা খতিয়ে দেখবেন তাদের দায়িত্ব মাস্টার প্ল্যান অনুযায়ী চট্টগ্রাম শহরকে সাজানো হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা শেখ মুজিব রোড কালভার্ট হয়েছিল দীর্ঘ তিন বছর সড়ক বন্ধ রেখে প্রায় দুইশো কোটি টাকা ব্যয় করে যা এখন করতে হলে ব্যয় হবে দুই হাজার কোটি টাকারও বেশি সে শেখ মুজিব রোড কালভার্ট শেখ রোডের ফায়ার ব্রিগেড সার্ভিস থেকে শুরু করে কন্নফরি নদী পর্যন্ত বিশাল এক কংক্রিটের কালভার্ট অর্থাৎ ড্রেন নির্মাণ করা হয়েছিল এবং বিশালভাবে ওই এলাকায় তখন জলবদ্ধতার সমস্যার সমাধান হয়েছিল এটির কাজ শেষ হয়েছিল উনিশশো সালের দিকে এর পরবর্তীতে দুই হাজার সাত আট সালের পর থেকে পরিস্থিতি আবারও খারাপ হতে থাকে কারণ দীর্ঘমেয়াদী যেই পরিকল্পনাগুলো ছিল উনিশশো পঁচানব্বই সালের সিডের মাস্টার প্ল্যান অনুযায়ী যেখানে ট্রেনেসগুলো খালগুলো সংস্কার করা কিংবা বিকল্প খাল করা স্লুইস গেট ইত্যাদি করা যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য কেউ উদ্যোগ নেয়নি আমি মনে করি শ্যাক রোড কালভার্টটি অনেক বছর সংস্কার হয়নি এটির অর্থকে অপচয় করা যায় অপচয় হতে দেওয়া যায় না সেই জন্য যা কিছু করার করতে হবে এটি সংস্কার করতে হবে এটিকে পুনরায় চালু করতে হবে কারণ এখন সংস্কারের অভাবে সেখানে সিলট্রেশন হয়ে ভরাট হয়ে গেছে বলে আমরা জানি এই ব্যাপারে আমরা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা গত বছর স্মরণ করে দিয়েছি তারা আশ্বাস দিয়েছেন এই বিষয়টা করবেন কিন্তু চট্টগ্রামবাসীকে দলবধ নির্বিশেষে খেয়াল রাখতে হবে এই কাজগুলি যেন হয় যানজট মুক্ত আধুনিক নগরী করার লক্ষ্যে এবং পরিবেশকে বায়ু দূষণ থেকে রক্ষা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগ নিতে হবে ইলেকট্রিক বাস চালু করতে রাস্তায় সাইকেল চলাচলের জন্য নিরাপদে চলাচলের জন্য সুযোগ সুবিধা করে দিতে হবে যেটা আজকে আধুনিক বিশ্বে এটা একটা বৈশিষ্ট্য রাস্তাঘাটগুলোতে নিয়মিত এই সুযোগটুকু করা হচ্ছে এছাড়া চট্টগ্রাম শহর বলুন সারাদেশেই বলুন সবখানে প্রয়োজন তবে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের একটা অবদান থাকা উচিত উদ্যোগী ভূমিকা থাকা উচিত ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ি ব্যবহার করতে উৎসাহিত করার জন্য এতে জ্বালানির ব্যবহারের পরিমাণ কমবে এবং বায়ু দূষণ রোধ হবে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য আমাদের ভবিষ্যৎ বংশধরদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন একটা বিষয় এখানে বলা উচিত চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল সে উনিশশো সত্তর একাত্তর সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সাততলা সেটা নির্মাণের পর থেকে বড় ধরনের কোনো হাসপাতাল চট্টগ্রামে এখনও হয়নি অথচ চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঞ্চল জাতীয় রাজস্বের যোগানদারি এখানে স্বাস্থ্য ব্যবস্থায় কী ধরনের দেওলিয়া অবস্থা রয়েছে তার প্রমাণ আমরা পেয়েছি সাম্প্রতিক সময়ে যখন মানুষ কষ্ট পেয়েছে চিকিৎসা পায়নি করোনা ভাইরাসের প্রথম আঘাতের এখনও চিকিৎসা ব্যবস্থার নামে যা চলছে আমি মনে করি এটা নৈরাজ্য এটাকে উন্নত করতে হবে যেসব হাসপাতালগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে সেগুলিকে আধুনিকায়ন করতে হবে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করতে হবে এবং সেগুলোতে শয্যা সংখ্যা বাড়াতে হবে ডাক্তার নার্স ইত্যাদির সংখ্যা বাড়াতে হবে চট্টগ্রামের যে সড়ক এবং অলিগুলো অলিগলিগুলো নিয়মিত সংস্কার এবং উন্নয়ন খুবই জরুরি প্রত্যেকটা ড্রেনের উপরে কাভার আপ করা উচিত কারণ স্বাস্থ্যগত কারণে পরিচ্ছন্নতার কারণে ড্রেনগুলোর আর বন্ধ থাকা উচিত নয় সরি খোলা থাকা উচিত নয় এগুলোর আধুনিক বিশ্বে বিভিন্ন দেশে যেভাবে চলছে ইভেন কি বাংলাদেশের মতো অন্য উন্নয়নশীল দেশে যেভাবে চলছে এখন ড্রেনগুলোকে সঠিকভাবে নির্মাণ করে সেগুলিকে কাভার আপ করা হচ্ছে এই সাথে নিরাপদ নগরের জন্য নিরাপদ জনজীবনের স্বার্থে সমস্ত ইলেকট্রিক লাইন কেবলস এগুলি সব কিছুকে আন্ডারগ্রাউন্ড করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যেটি সম্ভব এবং বিশ্বের বিভিন্ন সংস্থাগুলো তারাও এগিয়ে আসতে প্রস্তুত এটা করা উচিত তবে চট্টগ্রামের একটা রিসাইক্লিং আধুনিক প্রজেক্ট প্রয়োজন যেটা সমস্ত ময়লা আবর্জনাগুলো চট্টগ্রাম শহরের সেখানে নিয়ে গিয়ে সেখানে রিসাইক্লিং করে সেখান থেকে পাওয়ার কিংবা সার উৎপাদন করা সম্ভব এবং এটা কর্ণফুলি নদীতে এসব না গড়িয়ে তখন এটা গভীরতা রক্ষার জন্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি চট্টগ্রামের মাস্টার প্ল্যানটাকে মহানগরীর মাস্টার প্ল্যানটাকে রিভাইজ করা জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার সক্রিয় উদ্যোগ এবং অবদান রাখবে বলে আমরা আশা রাখি এছাড়া চট্টগ্রামের কথা ছিল চট্টগ্রামকে কমার্শিয়াল ক্যাপিটাল করা বাণিজ্যিক রাজধানী পরিণত করা সেটা এখনো পর্যন্ত হয়নি নামে মাত্র বলা হয়েছে আওয়ামী লীগ সরকার কিংবা বিএনপি সরকারের আমলে দুই প্রধানই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্নভাবে ঘোষণা দেবেন কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা কখনো আসেনি চট্টগ্রামের যারা মন্ত্রীরা আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাব বিষয়টাকে আবারও আপনারা সামনে নিয়ে আসুন চট্টগ্রাম বন্দরের আই থেকে চট্টগ্রাম উন্নয়নের জন্য বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের জন্য একটা সারচার্জ নিয়মিতভাবে আদায় করা প্রয়োজন এর কারণে চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের জন্য যে বাজেটের ঘাটতি এটা অনেক ক্ষেত্রে পূরণ হবে বলে মনে করি এবং চট্টগ্রাম বন্দরের আয়ে থেকে চট্টগ্রামের জন্য একটা অংশ রাখা এটা কোনো অংশে কোনো কারণেই কোনো আঞ্চলিক দাবি নয় চট্টগ্রামে মহানগরীর মানুষের আরেকটা প্রাণের দাবি সেটা হচ্ছে ইতিমধ্যেই যারা মেয়র প্রার্থী তারাও বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন তবুও আমি বলে রাখি হোল্ডিং ট্যাক্স কোনো অবস্থাতেই যেন এখন বাড়ানো আর না হয় আপনাদেরকে বিবেচনা করতে হবে করোনা পরিস্থিতির কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে হবে যেই সড়কগুলো গলিগুলো কাজ করা হবে হচ্ছে সেগুলো ঠিক সুনির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে নাগরিকদের অভিযোগের জন্য একটা কার্যকর সেল করতে হবে দশ দিনের মধ্যে অভিযোগ পাওয়ার ইমেল যুগে অভিযোগ পাওয়ার কিংবা লিখিতভাবে চিঠিপত্র মাধ্যমে অভিযোগ পাওয়ার দশ দিনের মধ্যে অফিসিয়াল জবাব দেওয়ার নিয়ম থাকতে হবে যদি এটা ব্যর্থ হয় তাহলে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা থাকতে হবে সিটিজেন্স চার্টারে এটা উল্লেখ থাকতে হবে আরেকটি বিষয় স্বাস্থ্যগত ব্যাপারে বলা উচিত আমি মনে করি উন্নত বিশ্বের আলোকে চট্টগ্রাম তথা সারা দেশেই যদিও প্রয়োজন আমি চট্টগ্রাম যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচন আছে চট্টগ্রাম মেয়র এবং কাউন্সিলর এই ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করতে পারেন অন্যান্য কর্তৃপক্ষকে সাথে নিয়ে সেটা হচ্ছে চট্টগ্রামের যে খাবার দোকানগুলো আছে রেস্তোরাঁগুলো আছে প্রত্যেক রেস্তোরাঁকে বাধ্য করতে হবে তাদেরকে পরিচ্ছন্নতার এবং কোয়ালিটির সার্টিফিকেশান নেওয়ার জন্য প্রতি বছরেই এটা রিনিউ করার নিয়ম থাকতে হবে এতে কোনো দুর্নীতি থাকতে পারবে না এবং কোনো বিশেষ এটা দেবেন না যাদের এই ব্যাপারে কোয়ালিফিকেশান রয়েছে যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে তারাই এই সার্টিফিকেশনের জন্য কাজ করবেন এবং এতে রেটিং সিস্টেম থাকা উচিত এ রেটিং বি রেটিং সি রেটিং কোয়ালিটি অনুযায়ী এবং তাহলে মানুষ ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবে কোন রেস্তোরাঁটা তার জন্য নিরাপদ এবং কোন রেস্তোরাঁটা তার জন্য স্বাস্থ্যগতভাবে তার এবং তার পরিবারের জন্য নিরাপদ দাও হতে পারে কারণ রেস্টুরেন্টগুলোতে খাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় মানুষকে হাসপাতালে যেতে হয় এক্ষেত্রে জনজীবন এবং স্বাস্থ্যের জন্য সিটি কর্পোরেশনের দায়িত্ব রয়েছে চট্টগ্রামকে মাদক এবং সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এবং জনগণকে সম্পৃক্ত করে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে চট্টগ্রামকে একটা নান্দনিক পর্যটন নগরী এবং তথ্য নগরী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিতে হবে এই সাথে চট্টগ্রামের সাংস্কৃতিক এবং ক্রীড়া ব্যবস্থায় উন্নতির জন্য আরও খেলা মাঠ সৃষ্টি করা এবং শিশু কিশোরদের জন্য তরুণদের জন্য খেলাধুলার এবং বিনোদনের ব্যবস্থা করতে হবে মানুষের জন্য রুচি সম্পন্ন বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে আরেকটা বিষয় এখানে না বলে নয় চট্টগ্রাম শহরে আধুনিক মানের খুব পরিচ্ছন্ন গণশৌচাগার গণ টয়লেট পাবলিক টয়লেটের বড় অভাব আমি মনে করি গণস্বাস্থ্য রক্ষার জন্য পরিচ্ছন্নতা রক্ষার জন্য পরিবেশের স্বার্থে এবং আমরা যদি আসলেই সুন্দরনগরী প্রতিষ্ঠা করতে হয় তাহলে অনেকগুলো গণশৌচকার ব্যবস্থা করতে হবে এবং এগুলো বাণিজ্যিক ভিত্তিতেও এটা কোনো অবস্থাতেই অলাভজনক হবে না বরং সিটি কর্পোরেশনের জন্য এটা লাভজনক হবে কিন্তু মানুষ উপকৃত হবেন যেসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা নিয়মিত সাহায্যের ব্যবস্থা করতে হবে তাদের কোনো যদি প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে হয় উন্নয়নের দরকার হয় সিটি কর্পোরেশনের একটা ভূমিকা থাকতে হবে এবং সিটি কর্পোরেশনের সাথে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে একটা সম্পৃক্ততা থাকতে হবে পরিবেশ উন্নয়ন গণস্বাস্থ্য রক্ষা করা আইন শৃঙ্খলা মানবাধিকার এবং সাম্য সমৃদ্ধি সম্প্রীতি ইত্যাদি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কে কাজ করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থাগুলিকে সাথে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নেওয়া দরকার চট্টগ্রামে রাজধানীর তুলনায় যে ফ্ল্যাট নির্মাণের প্রজেক্ট কিংবা আবাসনের প্রকল্প যেমন ঢাকায় পূর্বাচল ইত্যাদি প্রকল্পগুলো হয়েছে চট্টগ্রাম শহরে সীমাবদ্ধভাবে হয়েছে দুই একটা প্রজেক্ট হয়েছে তার বেশি কিছু হয়নি এই বিষয়গুলো নিয়ে এবং প্রয়োজনে চট্টগ্রাম শহরকে আরও সম্প্রসারিত করার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে সিটি কর্পোরেশনও আবাসন প্রকল্পের প্রজেক্ট নিতে পারে না নিলেও অন্তত সিডিএ এবং অন্যান্য সংস্থাগুলির সাথে সমন্বয় সাধন করে এই ব্যাপারে কাজ করতে পারে প্রত্যেকটি কাউন্সিলরকে যুক্ত থাকতে হবে চট্টগ্রাম সিটির সার্বিক ডেভেলপমেন্টের জন্য শুধু তার এলাকার জন্য নয় অনেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছেন তাদের বিভিন্ন ধরনের এক্সপার্টিস থাকতে পারে বিশেষত্ব থাকতে পারে বিভিন্ন কমিটিতে ভাগ করে তাদেরকে অবদান রাখতে হবে নিয়মিত প্রত্যেকটা কমিটির প্রতি মাসে সভা করে কাজ করতে হবে প্রতিটি কমিটিতে একজন একজন সভাপতি হিসেবে থাকতে পারেন সংসদীয় কমিটির মতো এবং সর্বক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে মেয়রকে প্রতি মাসে অথবা প্রতি দুই মাসে জনগণের কাছে প্রকাশ্যে গত দুই মাস কী কাজ করা হয়েছে এবং পরবর্তীতে কি করা হচ্ছে কোথায় কি সমস্যা মানুষের স ওনারা কী সহযোগিতা চান মানুষের কি করণীয় আমি মনে করি এই ব্যাপারে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে ব্রিফিং হওয়া দরকার যারা মেয়র হবেন তাদেরকে আমি বলবো যিনি মেয়র হবেন তাকে বলবো সম্মানের সহিত অতীতে লক্ষ্য করেছি মেয়র সাহেবরা দিনের অর্ধেকের বেশি কাটিয়ে দিচ্ছেন শুধুমাত্র বিভিন্ন সভা সমিতিতে গিয়ে বিভিন্ন সভা সমিতি উদ্বোধন করতে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টের ফিতা কাটতে গিয়ে বিভিন্ন স্টোরের ফিতা কাটতে গিয়ে আমরা এগুলি দেখতে চাই না এগুলি আপনি কাউন্সিলরদের পাঠাতে পারেন বুদ্ধিজীবীদের পাঠাতে পারেন অনেকে আছেন বীর মুক্তিযোদ্ধাদের পাঠাতে পারেন তাদের সম্মান দিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই কিন্তু সবখানেই যে মেয়র সাহেবকে যেতে হবে এমন কোনো কথা নেই মেয়র সাহেবকে বলবো আপনি সকাল আটটা থেকে নটার মধ্যে অফিসে এসে সন্ধ্যা ছটায় চলে যান কোনো অসুবিধা নেই তারপর আপনি পাবলিক ওয়ার্ক করেন তারপর এক্সট্রা জব করলে করেন কিন্তু মানুষ আপনাকে সকাল নটা থেকে অন্তত ছটা পর্যন্ত দুপুরে এক ঘন্টা খাবারের বিরতি ছাড়া সেখানে দেখতে চায় যেন জরুরি কোনো সমস্যা হলে দূরে আসতে পারে সব জায়গায় সব সাইটেই সব রোডে আপনাকে যাওয়া দরকার নেই আপনি ভিডিও মাধ্যমে লাইভ দিয়েও ওই এলাকায় দেখতে পারবেন কি কাজ হচ্ছে যে কোনো পাবলিক যেন আপনাকে জনগণ ভোটার যেন আপনাকে দেখিয়ে দিতে পারে কানেক্ট করে আপনার অফিসে কিংবা আপনার মোবাইলে ভিডিও দিয়ে যে অমুক জায়গায় অমক ঠিকাদার কি কাজ করছে অমক ইঞ্জিনিয়ার কোথায় কি গাফিলতি করছে কি সমস্যা হচ্ছে এটা সাথে সাথে রেকর্ড করে আপনি ব্যবস্থা করতে পারেন আপনাকে সেখানে সবখানে যাওয়ার দরকার নেই মিডিয়া নিয়ে নিয়ে পেছনে পেছনে দৌড়ানো কোন দরকার জানি আপনি মেয়র হলে আপনার পেছনে সবসময় মিডিয়া দৌড়বে সেটাকে অপব্যবহার করবেন না দয়া করে লোক দেখানো উন্নয়ন আমরা চাই না আমরা কার্যকর উন্নয়ন চাই ইমানদারি নিয়ে কাজ করবেন এটা আমরা চাই যে ফ্লাইওভারগুলো হয়েছে সেই ফ্লাইওভারগুলো আমি জানি না কতটুকু কার্যকর হয়েছে অবশ্যই কিছু না কিছু উপকার তো হচ্ছেই এই ক্ষেত্রে অতীতে যাই কিছু ভুল হোক না কেন আমরা দেখেছি সেখানে পানি জমে থাকতে বর্ষাকালে এই ফ্লাইওভারগুলো অনেকাংশে এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এক্ষেত্রে এগুলিকে আরও নিরাপদ এবং কার্যকর করা ব্যবহার যেন হান্ড্রেড পারসেন্ট হয় সেই বিষয়ে উদ্যোগ নিতে হবে চট্টগ্রাম কালুঘাট সেতু নির্মাণের জন্য গাফিলতি চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে পারেন কারণ এটাও চট্টগ্রামের নগরীর সাথে নগরী উন্নয়নের সাথে এটাও সম্পর্কিত এটা একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা ব্রিজ যেটা জরুরি ভিত্তিতে প্রয়োজন যেটা না হলে চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত যে রেল লাইন হচ্ছে তার সার্থকতাও আসবে না এলিভেটেড ট্রেন লাইন কন্ডলি টানেল ইত্যাদি যত সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শেষ হবে এই আশা রাখি তো সর্বক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা ভূমিকা থাকা উচিত আমরা জানি পাঁচ বছর হয়তো আপনি সব কিছুই পারবেন না আপনারা পারবেন না কিন্তু চেষ্টা করলে এর অধিকাংশ সম্ভব আমরা অতীতের অভিজ্ঞতা বলতে পারি আর ব্যর্থ হলে চট্টগ্রাম নগরবাসী আগের মতো কখনো নীরবে মেনে চলবে না মেনে নেবে না মানুষ এখন অনেক সচেতন তাদের দাবির জন্য তাদের অধিকার আদায়ের জন্য যিনি নির্বাচনের উপর দায়িত্ব আসেন না কেন অতীত থেকে শিক্ষা নিন অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিন চট্টগ্রামের উন্নয়ন নামে তাবাসা বা লোক দেখানো ব্যক্তিগত প্রচার নয় মেয়রের প্রতিদিন কাজ যেন শুধু সভা সমিতির উদ্বোধন না হয়ে যায় পত্রিকা বা টিভিতে সংবাদের শিরোনাম হওয়ার অতীতে সেই সব কর্মকাণ্ড নয় ক্ষমতা প্রদর্শন নয় সঠিক নেতৃত্ব চাই আমরা দেখতে চাই চট্টগ্রামকে বিশ্বমানের আধুনিক নগরীতে আমাদের ভবিষ্যৎ বংশধর যেন উৎসাহ পায় চট্টগ্রাম ছেড়ে পৃথিবীর আর কোনো দেশে বসবাস করতে চট্টগ্রাম জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম কারোর দয়ায় চলে না কোনো দয়া ভিক্ষা করে না চট্টগ্রামের উন্নয়ন জাতীয় সত্ত্বে প্রয়োজন এবং এটির জন্য যা যা করা প্রয়োজন দলম্বর নির্বিশেষে আমি মনে করি সবাইকে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে আপনারা কাজ করুন আমরা চট্টগ্রাম নাগরিক ফোরাম আপনাদের পাশে থাকব আর যদি ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধিক্কার জানাতে বাধ্য হব সেরকম পরিবেশ আমরা চাই না আশা রাখি যিনি হবেন যারাই আসবেন তারা তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন যারা দায়িত্ব নেবেন তাদেরকে অগ্রিমভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা সফল হবেন এই আশা রাখছি এই আশা রেখেই চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠান শুনেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক